এবারের ঈদে ভিন্ন ভিন্ন রূপে দেখা দেবেন চমক, রুকাইয়া জাহান চমক। অভিনয় এসেই যেন একটু একটু করে আলোচনায় চলে এসেছেন। আশফাক নিপুণের ওয়েব সিরিজ মহানগর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। এই কাজটি যেন তার অভিনয়ের স্বীকৃতিও বলা চলে। চমক চলে এসেছে নির্মাতাদের দৃষ্টিতেও, যে কারণে আগামী ঈদটি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এরই মধ্যে চমক দিনব্যাপী অংশ নিয়েছেন মাবরুর রশিদ বান্না পরিচালিত নিকশিত নাটকে। এতে প্রথমবারের মতো চমক কাজ করার সুযোগ পেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অভিনেতা তাহসান খানের সঙ্গে, সেই সাথে সুযোগ পেয়েছেন ফজলুর রহমান বাবু ও মনিরা মিঠুর সঙ্গেও, তাই কাজটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। আবার এরই মধ্যে চমক মানিকগঞ্জে মধুচক্র শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন। এটি নির্মাণ করেছেন হাসিব আহমেদ। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তিনি তারিন জাহানের মেয়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন। চমকের ভাষ্যমতে তারিনের সঙ্গে অভিনয় করা এটা তার জন্য অনেক বড় প্রাপ্তি। এছাড়াও এরই মধ্যে চমক সাদেক সাব্বিরের পরিচালনায় জীবনের প্রয়োজনে এবং আবু হায়াত মাহমুদের পরিচালনায় আরেকটি নাটকের কাজ প্রায় শেষ করেছেন। দুটিতেই তার বিপরীতে আছেন মনোজ প্রামাণিক। এর মধ্যে তিনি শেষ করেছেন শহীদুন নবীর পরিচালনায় ইস্কোপনের টেক্কা নাটকের কাজ। এবারের ঈদে কাজ করা প্রসঙ্গে চমক বলেন, মহানগর প্রচারের পর থেকে দর্শকের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি, আমার কাজও আলহামদুলিল্লাহ বেড়ে গেছে। এরই মধ্যে প্রিয় তারিনাপু এবং তাহসান ভাইয়ের সঙ্গে দুটো ভিন্ন ভিন্ন কাজ করেছি, এই দুটো কাজকে ঘিরে ভীষণ ভালো লাগা কাজ করছে। তারিনাপু আমার মায়ের চরিত্রে অভিনয় করেছেন, এটা আমার জন্য আশীর্বাদ। আমি আমার অবস্থান থেকে চেষ্টা করছি আমার চরিত্রগুলোতে মনোযোগী থেকে চরিত্রগুলোকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আগামী ঈদটা আমার জন্য অনেক চ্যালেঞ্জের, আমি আমার কাজগুলো নিয়ে ভীষণ আশাবাদী। বর্তমানে মাইদুল রাকিবের পরিচালনায় ওয়েব সিরিজ গার্লস স্কোয়াডের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন চমক। আগামী ঈদে এটি প্রচারে আসবে। এছাড়াও চমককে দেখা যাবে আরও অনেকগুলো ওয়েব সিরিজ এবং নাটকে। দেখতে দেখতে মোটামুটি লাইমলাইটে চলে এসেছে অভিনেত্রী চমক। নতুন এই অভিনয় জগতের শুরুটাকে ভালোভাবেই গ্রহণ করতে চান তিনি। দর্শক, নতুন অভিনেত্রী হিসাবে চমককে নিয়ে আপনাদের মতামতগুলো জানাবেন নিচের কমেন্ট বক্সে।